সিবিআই হাতে ধৃত সন্দীপ ঘোষ এবারে সুপ্রিম কোর্টের দারস্থ। আরজি করে আর্থিক কারচুপির মামলা সিবিআই এর হাতে হস্তান্তরিত করে কলকাতা হাইকোর্ট সেই রায়েকে চ্যালেঞ্জ করে সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টে আরজি পেশ করেছেন। সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে তার মামলা গ্রহণ করতে সম্মত হয়েছে। এই মামলার প্রাথমিক শুনানি আগামী 6 সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য আরজি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক তছরূপের মামলার তদন্ত প্রাথমিকভাবে রাজ্য সরকারের তৈরি করা স্পেশাল ইনভেস্টিগে টিম করছিল কিন্তু পরিস্থিতি বিবেচনা করে কলকাতা হাইকোর্ট সেই মামলার তদন্ত ভারও ডাক্তারি ছাত্রের হত্যা ও ধর্ষণের মামলা তার আগেই হাতে চলে গিয়েছিল এরপর আর্থিক দুর্নীতির মামলার বিষয়টিও সিবিআই হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট এই মামলাতেই গ্রেফতার হয়েছে সন্দীপ ঘোষ এখন হাইকোর্টের সিবিআই হাতে আর্থিক প্রতারণার মামলা তুলে দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন সন্দীপ ঘোষ ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা